লোকসভা নির্বাচন যতই একটা একটা করে পর্ব পার করছে, ততই যেন তর্ক বিতর্ক বাড়ছে। প্রার্থীদের সমর্থন এসে একাধিকবার মমতা ব্যানার্জি কটাক্ষ করছেন, কখনো বিজেপিকে তো কখনো আবার বাম কংগ্রেসকে। বারবার তার মুখে একটাই কথা, বাংলায় তৃণমূলকে হারাতে এবং জেতাতে বাম কংগ্রেস হাত মিলিয়েছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করা কিছু অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে, যাকে বলে একেবারে ব্যাট হাতে প্রত্যেক বলে ছক্কা মারার জন্য তৈরি ছিলেন মোহাম্মদ সেলিম। বারবার প্রত্যেক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাম কংগ্রেস সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে। এর উত্তরে সেলিম পাল্টা একটা প্রশ্ন করে ফেলেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি কেন সংখ্যালঘুকে মানুষ বলে মনে করেন না? সেলিমের অভিযোগ, সংখ্যালঘুদের মমতা ব্যানার্জি শুধু ভোটার বলে মনে করেন, তাহলে উনি 10,000 মাদ্রাসার কথা বলে কেন দেননি? সেই প্রশ্ন করেন মোহাম্মদ সেলিম। তার আরও অভিযোগ, ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছে মমতা ব্যানার্জি? এখানে তিনি থেমে থাকেননি, তিনি আরও অভিযোগ করে বলেন, ওয়াকফের সব সম্পত্তিগুলো লুট করছেন কেন? সেলিমকে বলেন যে সংখ্যালঘুদের উন্নয়নের কাজ বাম শিবির শুরু করেছিল, যেমন ধরুন ওম্যান এম্পাওয়ারমেন্ট, ছেলে মেয়েদের হাতের কাজ শেখানো, তাদের ঋণ দেওয়া, স্টাইপেন্ড ইত্যাদি। এখানে অভিযোগ করে সেলিম বলেন যে মমতা ব্যানার্জির দল কেন সেই সব টাকাও চুরি করেছেন, কেন মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়েছেন? তার উত্তরে মমতা ব্যানার্জির কাছে থেকে চেয়েছেন সিপিএম প্রার্থী। কি বলেছেন মোহাম্মদ সেলিম শুনব। আচ্ছা, উনি সংখ্যালঘুকে মানুষ মনে করেন না কেন? উনি ভোটার মনে করেন? তাহলে উনি 10,000 মাদ্রাসা দেন বলেছেন কেন দেননি? ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছেন? ওয়াকফের সম্পত্তিগুলো সব লুট করছেন কেন? কেন তিনি সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগম, যেটা আমি তৈরি করেছিলাম, উইমেন এম্পাওয়ারমেন্ট, ছেলে মেয়েদের হাতে কাজ শেখানো, তাকে ঋণ দেওয়া, স্টাইপেন্ড, স্কলারশিপ, এগুলো চুরি করে ফাঁক করে দিলেন কেন? কেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংখ্যালঘুদের জন্য একটাও কাজ করলেন না? কেন তিনি এসএসকে এমএসকে তুলে দিচ্ছেন? কেন মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়েছেন? এগুলোর কোনো জবাব আছে? আচ্ছা, উনি সংখ্যালঘু। আবার এখানেই শেষ নয়, সেলিম বলেন, গতবার উত্তর দিনাজপুরের মোহাম্মদ সেলিমকে হারিয়েছিল তৃণমূল, বিজেপিকে জিতিয়েছে মমতা ব্যানার্জি, কোন মুখে এই অভিযোগগুলো জনসভা থেকে করছেন সেই নিয়েও তোপ দাগেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম খতরনাক লোক, সেটা বোঝানোর জন্য আরএসএসকে দায়িত্ব দেওয়া হয়, অভিযোগ করেন সিপিএম প্রার্থী। তিনি আরও বলেন যে বিজেপির অমিত শাহ বলেছিলেন যাতে পার্লামেন্টে সেলিম না যেতে পারেন। কি বলেছেন শুনব। উত্তর দিনাজপুরে মোহাম্মদ সেলিমকে হারিয়েছিল তৃণমূল, বিজেপিকে জিতিয়েছিল, কোন মুখে কথা বলেন মমতা ব্যানার্জি? তখন নায়িকার বেটি, দুই নায়িকাকে নিয়ে গেছিলেন তিনি হেলিকপ্টারে করে, মোহাম্মদ সেলিম খতরনাক লোক এটা বোঝানোর জন্য। তাকে আরএসএস থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অমিত শাহ এটা বলেছিল যে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে না আসে, আর এখন আবার সে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছে। মুর্শিদাবাদের মানুষ জানে কে আরএসএস দালাল। আচ্ছা, মোদীর দালাল মমতা বুঝে গেছে জনতা। মুর্শিদাবাদ কেন্দ্রে বাজপাকে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী, আজ বলেছে বাজপাকি বলেছে, তাতে আমার আপত্তি নেই। এক একটা কনোটেশন আছে একটা জিনিসের, কিন্তু বাজ পাখি ফার্সিতে বাজ মানে হচ্ছে শিকার, তার শিকারী পাখি। তাহলে মমতা হচ্ছে আরএসএস এর পোষা পায়রা, মোদির খোপে থাকে, যখন দরকারে বার করে আমার ভেতরে ঢুকে যায়। তো এই জন্য তাকে তো বাজপাখিকে ভয় পাবেই, তার আকাশে বাজ পাখি আছে বলে মমতা যদি ভয় পেয়ে থাকে তাহলে ভালো খারাপ। আর এদিকে এনে আমাদের কালে গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো। বিজেপিকে জিতিয়েছিল, কোন মুখে কথা বলেন মমতা ব্যানার্জি? গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় দুটি জায়গায় নির্বাচনী জনসভা করেন। প্রথমটি মুর্শিদাবাদের খড়গ্রামে এবং দ্বিতীয়টি রানীতলা এলাকায়। এই দুটি সভা থেকেই মোহাম্মদ সেলিমকে সরাসরি তিনি কটাক্ষ করেন। তিনি বলেন যে মোহাম্মদ সেলিম বাজপাখি। অন্যদিকে তিনি বলেন যে উত্তর দিনাজপুরের যে সিট তৃণমূলের ছিল সেই তৃণমূলের সিটে জল ঢেলে দিয়েছেন। পাল্টা মোহাম্মদ সেলিম এই মন্তব্যের উত্তরে জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে গতবার উত্তর দিনাজপুরে মোহাম্মদ সেলিম কাকে জিতিয়েছে, মোহাম্মদ সেলিমকে হারিয়ে কাকে জিতিয়েছিলেন বিজেপিকে, এই মমতা ব্যানার্জি। কারণ তিনি মমতা ব্যানার্জি বিজেপির সহযোগী। পাশাপাশি তিনি বলেন যে এখন তিনি যে গতবার এক নায়িকাকে হেলিকপ্টারে করে উত্তর দিনাজপুরে নিয়ে গেছিলেন এবং প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে মোহাম্মদ সেলিম খতরনাক লোক, এবং অমিত শাহ তাকে দায়িত্ব দিয়েছিলেন যে মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না যেতে পারে, এবং এবার তিনি এসে পৌঁছেছেন মুর্শিদাবাদে। তা মুর্শিদাবাদের মানুষ জানে যে আরএসএসের দালাল মমতা, তাই মোদীর দালাল মমতা জেনে গেছে জনতা। এভাবেই তিনি মমতাকে পাল্টা জবাব দিয়েছেন মোহাম্মদ সেলিম।
অন্যদিকে তিনি জানিয়েছেন মোহাম্মদ সেলিমকে আরও আক্রমণ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে সেলিম হচ্ছে বাজ পাখি। পাল্টা জবাবে সেলিম বলেছেন বাজ পাখি বলেছে তাতে আমার কোনো আপত্তি নেই, সব কিছুর একটা ক্যালকুলেশন আছে, অর্থাৎ বাজ পাখি তো ভালো, বাজ পাখি শিকারি তো, মমতা হচ্ছে আরএসএসের পায়রা, যখন আরএসএস বলে পায়রার খোপে ঢুকে যায়, তারপরে আবার বেরোয়, প্রয়োজন অনুসারে আবার বেরোয়। এই জবাবের উত্তরে তিনি স্বভাবতই বলেছেন যে যদি আকাশে পায়রা থাকে এবং পাশাপাশি বাজ পাখি থাকে, তাহলে বাজ পাখি শিকারি পাখি, সেই ক্ষেত্রে পায়রার ভয় পাওয়াটাই স্বাভাবিক, তো উনি ভয় পেয়েছেন, আমার ভালো লেগেছে। অন্যদিকে তিনি মমতা ব্যানার্জি আবার একটি বিষয় নিয়ে আক্রমণ করেছেন, সংখ্যালঘু ভোট। মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের ইতিমধ্যে আমরা জানি যে জোট প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন, এবং এই সংখ্যালঘু ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজকে সরাসরি লক্ষ্য করে নিশানা দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এখানেও পাল্টা জবাবে মোহাম্মদ সেলিম বলেছেন যে সংখ্যালঘু ভোটকে তিনি শুধুমাত্র ভোটার কেন মনে করেন, তিনি যে একাধিক প্রকল্প রয়েছে তা কেন বন্ধ করে দিয়েছেন সংখ্যালঘুদের। পাশাপাশি তিনি বলেন যে মাদ্রাসা কমিশনের যে কমিশন সেটাকে বন্ধ করে দিচ্ছেন, ওয়াকাফ বোর্ডকে বেচে দিচ্ছেন, ওয়াকাফ বোর্ডের বিভিন্ন সম্পত্তি তারা বেচে দিচ্ছে। এই নিয়ে একাধিক আক্রমণ দুই পক্ষ, এক পক্ষ অপর পক্ষকে করে। মোহাম্মদ সেলিম পাল্টা জোরদার জবাব দেন এই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির প্রতি আক্রমণে এবং কটাক্ষের। ইতিমধ্যে আমরা দেখেছি যে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এবং সেখানের যে জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিদায়ী সাংসদ আবু তাহের খান দাঁড়িয়েছিলেন, অন্যদিকে আমরা দেখেছি যে রাজ্যের গুরুত্বপূর্ণ বামপন্থী মুখ মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন, এবং বিজেপির গৌরীশঙ্কর ঘোষ এই কেন্দ্রেতে একটি সংখ্যালঘু ভোট নিয়ে রীতিমতো একটা চাপানুতর চলছে। এই সংখ্যালঘু ভোট কার পক্ষে যাবে এবং কে এই লোকসভা কেন্দ্রে জয়ী হবে তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়কে এনেই স্থানীয় জনমানুষ মনে করছেন যে মোহাম্মদ সেলিম যেমন সংখ্যালঘু ভোট টানবে, অন্যদিকে তৃণমূল মনে করছে যে এই এলাকায় বিদায়ী সাংসদ আবু তাহের খান ব্যাপক কাজ করেছেন, তাই তৃণমূলের উন্নয়নকে সামনে রেখে এই এলাকায় তৃণমূলই তৃণমূলেরই সাংসদ হবেন। আবার অন্যদিকে বিজেপি মনে করছেন যে সিপিআইএম অর্থাৎ জোট প্রার্থী মোহাম্মদ সেলিম এবং আবু তাহের খানের পাশাপাশি দুই পক্ষের টানার চাপানুতরে ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে যাবে। এখন লক্ষ্য রাখতে হবে যে 4 জুন কার পক্ষে। এই সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।